Hello beautifuls and hello handsome, welcome back to my channel Moonmoon's Beauty World. আর আমি হচ্ছি তোমাদের সকলের প্রিয় মুনমুন। তো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তো সবার আগে তোমাদের সকলের কাছে আমি চেয়ে নিচ্ছি সরি, কেননা আমি প্রচুর লেট করে আবার আমি ভিডিও দিচ্ছি। তো এর আগে আমি তোমাদের একটা পোস্ট করেছিলাম ইউটিউবেতেই, যে আমার একটু অনবদ্ধ কারণবশত কিছু কারণের জন্য আমি ভিডিও আসতে আমার লেট হচ্ছে। বাট আমি যখন ভিডিও দেবো তখন তোমাদের সকলকে পরপর ভিডিও দেবো। তো ভিডিও প্রচুর ভিডিও জমে আছে, তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না। কিছু কারণ আমার ছিল, মানে এই কদিনে মানে একদমই আমি টাইম পাইনি বলতে পারো। আমার ফার্স্ট হচ্ছে কিছু, আমি মানে একদমই টাইমই পাচ্ছিলাম না যে ভিডিও বানাই তোমাদের সামনে আসছি। তো তার জন্য একটু ইন্ট্রোটা একটু বড় হয়ে যাচ্ছে তোমাদের সাথে, মানে কথাটা বলে আগে শেয়ার করে নিচ্ছি যে কেন আসা হলো না তোমাদের সামনে, কেন ভিডিও শেয়ার করা হলো না সেটা বলে নিচ্ছি। তো কিছু কিছু কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে যে আমি সেকেন্ডবার আবারও মা হতে চলেছি। তো কিছু প্রবলেমস কিছু থাকে মানুষের মধ্যে, তো কিছু কিছু জিনিস আমার মধ্যেও হচ্ছে, সেই কারণবশত অনেকটা হয়েছে ভিডিও লেট। এবং তাছাড়া আমাদের বিয়ে বাড়ি পড়েছিল টানা প্রায় 10-15 দিন, তারপরে আমার মেয়ের বার্থডে ছিল। তো সব কিছু নিয়ে মানে একেবারে একদমই টাইমই পাচ্ছিল না, তারপরে এদিক ওদিক যাওয়া আসে তো হচ্ছেই। তো সেইখানে গিয়ে আমি এনে ভিডিও দেওয়াটা সম্ভব হচ্ছিল না, তাই কারণে ভিডিও আসতে একটু দেরি হচ্ছিলো। বাট ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে, আবারও তোমাদের সামনে আমি ভিডিও রোজ নিয়ে আসবো তোমাদের জন্য। আবারও আমি চলে এসেছি তোমাদের সামনে, তোমাদের মুনমুন, তোমাদের বিউটি ওয়ার্ল্ডের সবাইকে বিউটি সম্বন্ধিত টিপস দিতে। তো আজকে আমি এই সিজনে মানে এই সময় দাঁড়িয়ে আমাদের মেন একটা যেটা সমস্যা সবাইকে হয়, মানে আমার তো হয়, তোমাদের সকলেরও হয় আমি জানি, মানে বাইরে এই টাইমে সবাইকে কাজের সূত্রে সবাইকেই বেরোতে হয় কম বেশি। তো আমাকে আমিও বেরোচ্ছি, আমার মেয়ের স্কুল আছে, তো সেই কারণে আমি বেরোচ্ছি। কিন্তু যারা কাজের সূত্রে বলো, যারা কলেজ পারপাসে যাচ্ছ, যারা স্কুলে যাচ্ছ, তাদের সকলকেই কম বেশি সবাইকেই বেরোতে হচ্ছে। এখন তো করোনার হার কমে গেছে, তাই জন্য স্কুল কলেজ সব স্টার্ট হয়ে গেছে, সবাই যাচ্ছ। অফিসও স্টার্ট হয়ে গেছে, সবাই যাতায়াত করছো। তো সেই কারণে সকলের জন্য একটা যে প্রোডাক্ট খুবই জরুরি, সেই প্রোডাক্টটা নিয়ে আজকে চলে এসেছি। এবং সেই প্রোডাক্টটা সম্বন্ধে আজকে আমি কথা বলবো তোমাদের সাথে, এবং তোমাদেরকে বলবো যে তোমাদের ব্যবহার করা উচিত কিনা, এবং সমস্ত বিষয়ে সব কিছুটাই জানাবো। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো লেটস গেট স্টার্টেড। তো ফ্রেন্ডস, আজকের আমাদের যে প্রোডাক্টটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে গেস করে নিচ্ছো যে আজকের প্রোডাক্টটা কী। তো তাও তোমাদের বলে দিতে, আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সানস্ক্রিন লোশন। তো আমরা সকলেই সানস্ক্রিন মুখেতে অ্যাপ্লাই করি, আবার অনেকেই আছে যারা আমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করি না। বাট সানস্ক্রিনটা যেমন আমাদের শীতকালে যেমন জরুরি, তেমনি তো সামারে তো প্রচুর পরিমাণে জরুরি, তোমরা সকলেই জানো। যারা ভাবো যে এই তো একটুকুনি যাচ্ছে, কী দরকার আছে সানস্ক্রিন মাখার, বা যারা ঘরে আছে তারা ভাবছে যে কী দরকার আছে, ঘরেই তো আছে, কী দরকার সানস্ক্রিন মাখার, তাদের সকলকে বলবো এটা একদমই করো না। এই জিনিসটা কিন্তু মানে নেগলেক্ট করার জিনিস নয়, এটা আমাদেরকে আমাদের স্কিনটাকে আমাদেরকেই দেখতে হবে, তাই না? কেন কি কেউ তো আমাদের বলবে না, বা কেউ আমাদের স্কিনটাকে আলাদাভাবে উজ্জ্বল করে দেবে না, ভালো করে দেবে না। তো আমাদের স্কিনকে আমাদের নিজেদেরকে সুন্দর রাখতে হবে, তাই না কি? তো আমাদের সকলেরই প্রয়োজন, যেমন একটা সানস্ক্রিন স্কিনে লাগানো, তেমনি বডিটাকেও আমাদের কিন্তু এভাবে ছেড়ে দিলে হবে না, বডিটাকেও একইভাবে সমানভাবে আমাদেরকে যত্ন নিতে হবে। সেটা হচ্ছে সানস্ক্রিন লোশন ইউজ করে। সানস্ক্রিন যেটা আমরা ফেসে লাগাই, আমরা অনেকেই ভাবি যে সেটাকে আমরা আবার হ্যান্ডে লাগাবো, বডিতে লাগাবো। তো সেটা আমাদের অনেক সময় মনে হয় যে এত দাম দিয়ে আমরা সানস্ক্রিন কিনছি, সেটাকে আবার বডিতে লাগাবো, সেটা করার কোনো দরকার নেই। আমি একটা অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে নিয়ে চলে এসেছি একটা বডি লোশন, সানস্ক্রিন বডি লোশন। তো এটা তোমরা ইজিলি অ্যাপ্লাই করতে পারো, এবং সান ট্যান থেকে হাত থেকে রক্ষা পেতে পারো। সানট্যান এক প্রচণ্ড রোদ্দুর বাইরেতে প্রচণ্ড সানট্যান সকলেরই হবে, কম বেশি সকলেরই হবে, কম কারো হবে না, বেশি হবে যারা বাইরে দিন রাত্রি কাজ করছে, মানে সকালে বাইরে যারা বেরোচ্ছই। তো বলবো না যে একেবারে প্রচুর পরিমাণে মানে পুরোটাই তোমাদের গার্ড করবে, কিন্তু তা হলো যতটা মানে সান থেকে ড্যামেজ থেকে রক্ষা পাওয়া যায় সেটা কিন্তু সানস্ক্রিন লোশনের মাধ্যমে। তাই জন্য
বারবারও বলছি তোমরা কিন্তু সকলেই প্লিজ অ্যাপ্লাই করো, একটু সানস্ক্রিন লোশন অ্যাপ্লাই করো, বডিটাকে একটু ভালো রাখো, সুন্দর রাখো, তাই না? তো আজকে আমি চলে এসেছি যেটা প্রোডাক্ট আমাদের সানস্ক্রিন লোশন যেটা, সেটা হচ্ছে আমাদের লোটাস হার্বালের সেফ সান সানস্ক্রিন লোশন। তো এটা প্যাকেজিংটা আগে দেখে নাও, প্যাকেজিংটা এরকম অরেঞ্জ কালার প্যাকেজিংয়ে টিউব পাম্প সিস্টেমে আসে। আর এই সানস্ক্রিন লোশনটা ইউভি প্রোটেকশন আছে, ইউভি প্রোটেক্টেড বডি লোশন আছে, এটা নারিশিং হোয়াইটনিং মিল্ক, এটা হচ্ছে ইউভি প্রোটেক্টেড বডি লোশন, নারিশিং হোয়াইটনিং মিল্ক, SPF 25, PA ট্রিপল প্লাস, ক্যালেন্ডুলা এক্সট্রা, এই যো এটা হচ্ছে প্যাকেজিং এবং এর গায়ে এগুলো লেখা আছে। নর্মাল টু ড্রাই স্কিনের জন্য এটা খুবই ভালো। তো এটা আমাদের স্কিনকে নারিশিং দেয় এবং এর মধ্যে ভিটামিন B3 এবং ই আছে, ভিটামিন ই আছে, তো যার কারণে আমাদের স্কিনটা প্রচুর সফট হয়ে থাকে। এর মধ্যে নারিশিং ভাবটা আছে, মানে এটাতে কিন্তু তেল চিটচিটানি জিনিসটা হয় না, এটা সঙ্গে সঙ্গে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় এবং অ্যাবজর্ব হওয়ার সাথে সাথে সান ট্যান থেকে আমাদেরকে রক্ষা করে। তো যখনই আমরা বাইরে বেরোবো তার 15 মিনিট বা 10 মিনিটস আগে অন্তত অ্যাপ্লাই করে নিই, আমরা যেটা লাস্ট যে কাজটা থাকে সেটা করে নেবো, নিয়ে তারপর আমরা বাইরে বেরোবো। যে কলেজ গোয়িং গার্লস হোক, বয়েজ হোক, এবং স্কুল যারা যাচ্ছ, যারা অফিস যাচ্ছ, এই প্রোডাক্টটা ইউনিসেক্স, ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারো, ইজিলি ইউজ করতে পারো, খুব ভালো রকমভাবে ইউজ করতে পারো, অবশ্যই ইউজ করো। আমি বলবো যে এই সানস্ক্রিন লোশনটা অবশ্যই তোমরা ইউজ করো। এবার আসি এর কোয়ান্টিটি এবং এর প্রাইসের ওপর। তো এর কোয়ান্টিটি আছে তোমার হচ্ছে, এটি হচ্ছে 225 ml, আর এর প্রাইস হচ্ছে 280। তো এটা তোমার ডিসকাউন্টে, যে কোনো কসমেটিক শপে ডিসকাউন্টে তোমরা 250 টাকার মধ্যে পেয়ে যাবে। তো 250 ml প্রোডাক্ট তোমরা 250 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ, এটা তো খুবই ভালো জিনিস একটা, আর এটা অনেকদিন চলবেও তোমার। তো এবার আমি চলে আসছি এর কনসিস্টেন্সির ওপরে। তো এটা পাম্প সিস্টেমে আসে, এবার এটাকে আমি আমার হাতের মধ্যে ঢালছি, এই যো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা হোয়াইট কালারের লোশন, এই যো হোয়াইট কালারের লোশন, দেখে না। তো এটাকে আমি দেখো ব্লেন্ড করছি হাতের মধ্যে ভালো করে, দেখে না, ব্লেন্ড করার পর কীরকম হয় সেটা তোমাদের তোমরা সামনেই দেখতে পাবে। এটা ব্লেন্ড আমি করলাম, করার সাথে সাথে দেখো একটা সুন্দর ক্যালেন্ডুলা সেন্ট যেটা আছে, ক্যালেন্ডুলা ওটা এর মধ্যে তোমরা পাবে এই বডি লোশনটার মধ্যে। তো এটা খুব ইজিলি দেখো আমার হাতে ব্লেন্ড হয়ে গেল। তো দেখো কত সুন্দর হাতের মধ্যে আমার ব্লেন্ড হয়ে গেল, কত নারিশিং লাগছে হাতটা, মানে কি সুন্দর, মানে গরমে যে তেল তেলে যে ভাবটা, মানে আমরা বডি লোশন ইউজ করলে মেনলি উইন্টারে যে বডি লোশনগুলো আমরা ইউজ করি সেটা ইউজ করলে যেমন তেল তেলের মতো লাগে সেরকম নয়, ননস্টিকি একদম, মানে চিপচিপে নয়, একদম ননস্টিকি, খুব সুন্দর দেখতে পাচ্ছ। দেখো ইজিলি আমার হাতের মধ্যে এটা মানে ব্লে এ হয়ে গেল, একদম সুন্দরভাবে নারিশ হয়ে গেল, এবং দেখো কোনো হোয়াইট কাস্ট ছাড়েনি, মানে কোনো অন্য বডি লোশন লাগালে যেমন হোয়াইট কাস্ট ছাড়ে, হোয়াইট হোয়াইট লাগে, এতে কোনো হোয়াইট কাস্ট ছাড়েনি। এ দেখো ডিফারেন্ট দেখতে পাচ্ছ কত নারিশিং লাগছে, এবং এটা হোয়াইটনিং কত সুন্দর লাগছে, ইনস্টা হোয়াইট হয়ে যাচ্ছে। তো এই জন্য এই সানস্ক্রিন লোশনটা আমার এতটা পছন্দ, ভালো করে দেখে না, এই যো দুটো হাতে ডিফারেন্ট তোমরা দেখে বুঝতে পারছো, এই যো। তো সেই কারণে আমার এই সানস্ক্রিন লোশনটা পার্সোনালি খুব ভালো লেগেছে, যখনই সামারে আমি বাইরে বেরোচ্ছি তখনই ভালো করে পুরো মানে সানস্ক্রিনটা দেখেন, যেখানে আমার খোলা জায়গাগুলো আছে, মানে গলা, পিঠ, ঘাড়, হাতে, সব জায়গাতেই আমি ইউজ করে নিচ্ছি, এবং মুখের মধ্যে সানস্ক্রিন আলাদা যে সানস্ক্রিন আছে সেগুলো ইউজ করছি। তো সেটা নিয়েও পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলবো। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই আমি শেষ করে দিচ্ছি, আর এই সানস্ক্রিন লোশনটা তোমাদের সকলকেই বলবো তোমরা একবার অন্তত ইউজ করে দেখো, আর এর বেনিফিটস তোমরা পাবেই, ভিটামিন B3 আর ভিটামিন ই আছে যার জন্য স্কিনটা নারিশিং রাখে, সফট রাখে, হোয়াইট কাস্ট মানে হোয়াইট কাস্ট থাকে না একদমই, এবং সঙ্গে সঙ্গে জিনিসটা তোমার মানে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে একটা হোয়াইটনিং ভাব যেটা তোমরা দেখতেই পাচ্ছ হাত দুটো হাতের মধ্যে, তো এটা তোমরা পাবে। আর কি চাই আমাদের, আমাদেরতে একটা সানস্ক্রিন লোশন আমাদের এত কিছু দিচ্ছে বেনিফিটস, তো আর কি আমাদের চাই, তাই না? তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, খুব তাড়াতাড়ি খুব শীঘ্র তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও, সুন্দর সুন্দর ভিডিও, আরও বিউটি সম্বন্ধিত টিপস তোমাদের জন্য নিয়ে আসবো। তো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, যদি আমার চ্যানেলে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আর কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমরা
এই লোশনটা ইউজ করছো কি না, কারা কারা এই লোশনটা ইউজ করে নিয়েছো অলরেডি সেটাও জানিও, সবকিছু জানিও তোমাদের কমেন্টের মাধ্যমে। এরকম নানা রকম প্রোডাক্ট আরও আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আজকের মতো টাটা বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রাখো।